আসসালামু আলাইকুম, আমি তামিলা পারভীন, সহকারী শিক্ষক উলিশগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি গত পাঠে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তোমাদেরকে বইয়ে যে পাঠ রয়েছে আমাদের পাঠ্য বইতে, সেটা আমি পড়ে তোমাদেরকে শুনিয়েছি। আজকে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুশীলনী সম্পর্কে আমি আলোচনা করব। এটি চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের। প্রথমে আসছে শব্দার্থ। যখন কোনো গল্প লেখা হয়, গল্প বলো, কবিতা বলো, প্রবন্ধ বলো লেখা হয়, তখন লেখক তার নিজস্ব নিজস্ব ভাব গাম্ভীর্যকে সুন্দরভাবে লেখার মধ্যে উপস্থাপনের জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করে থাকেন। সেই শব্দগুলোর আবিধানে কিছু অর্থ থেকে থাকে। আজকে এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটির মধ্যে যে শব্দগুলো ছিল, যেগুলো আমাদের অজানা, সেই শব্দগুলোরই অর্থ আমরা জানবো। অর্থগুলো জানলে আমরা পাঠটা যখন পড়েছি, যে বিষয়গুলো সম্পর্কে আমরা জানতাম না, সেগুলো সম্পর্কে আরো ভালো করে জানতে পারবো। কুস্তিগির, কুস্তি খেলোয়াড়। কুস্তিগির যে কুস্তি খেলে তাকে বলা হয় কুস্তি খেলোয়াড়। কোষমুক্ত খাপ থেকে বের করে আনা, কোষমুক্ত খাপ থেকে বের করে আনা, অর্থাৎ কোষমুক্ত তলোবাড়ির কথা বলা হয়েছিল, অর্থাৎ তলোবাড়ির যে খাপ সেটা থেকে তলোবাড়ি বের করে আনা। যোদ্ধা, যুদ্ধ করেন যিনি, যিনি যুদ্ধ করেন তাকে যোদ্ধা বলা হয়। সুবক্তা, ভালো বক্তা, অর্থাৎ তিনি খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন তাকে বলা হয় সুবক্তা। বিস্মিত, অবাক হওয়া, আশ্চর্য, হতবাক। বিস্মিত শব্দের কতগুলো অর্থ তাই দেখো, অবাক হওয়া, আশ্চর্য, হতবাক। সালাত, সালাত মানে নামাজ। ব্যাকুল, ব্যাকুল আগ্রহী, ব্যস্ত, অস্থির। ফারুক, ফারুক শব্দের অর্থ সত্য ও মিথ্যার প্রভেদকারী। এ গেল আমাদের শব্দার্থ। আরো কিছু শব্দ রয়েছে এখানে দেখো। স্বীয়, স্বীয় মানে নিজ, আপন। স্বীয় শব্দের অর্থ নিজও হবে, আপনও হবে, যে কোনো একটা লিখলেই হবে। সংমিশ্রণ, একত্রীকরণ, মিশানো। সংমিশ্রণ মানে কোনো কিছু নিয়ে একত্রীকরণ, একসঙ্গে এক জায়গায় রাখা অথবা মিশিয়ে ফেলা। পুষ্প, পুষ্প মানে ফুল। দিরহাম, দিরহাম মানে আরবে প্রচলিত মুদ্রার নাম হচ্ছে দিরহাম। আরবে যে মুদ্রা প্রচলিত আছে, আমাদের দেশে যেমন টাকা, আরব দেশে মুদ্রার নাম তেমন দিরহাম। বাইতুল মাল, বাইতুল মাল হচ্ছে সরকারি কোষাগার, যেখানে সরকারি সব যেখানে বাইতুল মালে সেই সময়ে বাইতুল মাল মালকে সরকারি কোষাগার বা সরকারি সরকারি কোষাগারকে বাইতুল মাল বলা, এবং এই বাইতুল মালে সরকারি বিভিন্ন জিনিসপত্র, যেমন ধরো ফসল, বিভিন্ন শস্য, কাপড়, এগুলো টাকা পয়সা, এগুলো বাইতুল মালে জমা করে রাখা হতো। জবাবদিহি, জবাবদিহি শব্দের অর্থ কৈফিয়ত দেওয়া। তুমি কোনো কাজ করছো, তার জন্য কারো কাছে জবাবদিহি করা বা কৈফিয়ত দেওয়া, যে আমি তুমি এটা কেন করেছো, সেটা কেন করেছো, সেটা সম্পর্কে জানানো হচ্ছে কৈফিয়ত দেওয়া। পত্র, পত্র শব্দের অর্থ চিঠি। এই যে এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে, ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি, এটা তোমাদের যে পাঠ্য বই সে পাঠ্য বইয়ের আলোকে অনুশীলন থেকে নেওয়া হয়েছে। দেখো, এটা ডান দিকে কিছু শব্দ দেওয়া আছে, মক্কা, কুরাইশ, হান্তামা, খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা, ক্রীতদাস, জেরুজালেম, সমব্যাথী। এই শব্দগুলো আমি বাম পাশে যে শূন্যস্থানগুলো দেওয়া আছে সেখানে বসিয়ে পূরণ করব। রাজিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ড্যাশ ইসলামের দ্বিতীয় খলিফা। একদিন তিনি এক ড্যাশ সঙ্গী নিয়ে ড্যাশ যাচ্ছিলেন, কোথায়? একদিন তিনি এক ক্রীতদাস সঙ্গী নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম কি ছিল? হান্তামা, এবং পিতার নাম ছিল খাত্তাব। তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমব্যথী। এখানে দেখো, আমি একটা অনুচ্ছেদ বই থেকে নিয়েছি তোমাদের পাঠ্য বই, যে হযরত খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পাঠ, সে পাঠ থেকে আমি একটা অনুচ্ছেদ নিয়েছি। প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে নিজের প্রশ্নগুলোর উত্তর দিবে। আমি যে প্রশ্নগুলো পরবর্তীতে দিয়েছি সেগুলো উত্তরে আলোচনা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে ছিলেন কোমল, অন্যদিকে ছিলেন কঠোর।
মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমব্যথী। দেশের মানুষের দুঃখ কষ্টের কথা অবহিত হওয়ার জন্য তিনি গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে তিনি নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে তাদের তাঁবুতে যেতেন। তিনি সহধর্মিনী উম্মে কুলসুমকে নিয়ে এক বেদুইনের ঘর যান তার অসুস্থ স্ত্রীকে সাহায্য করার জন্য। আমরা যে অনুচ্ছেদটি পড়লাম সেখান থেকে কিছু শব্দ দেওয়া হয়েছে, শব্দগুলোর অর্থ আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি। শব্দ ছিল কোমল, কোমল শব্দের অর্থ হচ্ছে নরম বা মধুর। কঠোর, কঠোর শব্দের অর্থ কঠিন অথবা দৃঢ়। সমব্যথী শব্দের অর্থ পরদুঃখে কাতর, সমবেদনা বোধকারী, কারো দুঃখে ব্যথিত হওয়া। ঠিক আছে, মহল্লা শহর বা নগরের অংশ, গ্রাম, সেটাকে মহল্লা বলা হতো। ক্ষুধার্ত, ক্ষুধার্ত ক্ষুধায় কাতর বা খাওয়ার ইচ্ছা। আওয়াজ, আওয়াজ শব্দের অর্থ শব্দ, ধ্বনি। সহধর্মিনী মানে স্ত্রী বা পত্নী। এই শব্দগুলো তোমাদের অনুচ্ছেদের মধ্যে দেওয়া আছে, আমি সেখান থেকে শব্দগুলো এখানে তুলে দিয়েছি এবং পাশে অর্থগুলো লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। এখন চলে আসবো প্রশ্নে। যে অনুচ্ছেদটি দেওয়া ছিল সে অনুচ্ছেদ থেকে এখানে তিনটি প্রশ্ন করা হয়েছে এবং প্রশ্নগুলোর পাশে নম্বর বন্টন দেওয়া আছে। খেয়াল করে দেখো, আমি যখন তোমাদের কোনো পাঠ পড়াই তখন কিন্তু অনুশীলনী আলোচনা করার সময় প্রশ্ন উত্তর আলোচনার ফাঁকে কিন্তু আমি বলে দিই যে যখন কোনো প্রশ্নের উত্তর লিখবে তখন অবশ্যই পাশের নম্বর বন্টনটা খেয়াল করবে যে প্রশ্নের উত্তরের জন্য কত নম্বর বরাদ্দ এখানে দেওয়া হয়েছে, সে অনুযায়ী প্রশ্নগুলোর উত্তর লিখবে। এখানে 1 নম্বর প্রশ্নে অনুচ্ছেদে কার সম্পর্কে বলা হয়েছে, তিনি কেমন ছিলেন, এই প্রশ্নটার উত্তরের নম্বর হচ্ছে 3। অনুচ্ছেদে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয়েছে, তিনি ছিলেন শিক্ষিত। তিনি কেমন ছিলেন, শিক্ষিত, মার্জিত ও সৎ চরিত্রের অধিকারী। শুধু তাই না, তিনি ছিলেন কোমল ও কঠোর এবং মানব দরদি। তার বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত। তিনি ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ ও জনগণের প্রকৃত নেতা। 3 নম্বরের উত্তরের জন্য 3 মার্কসের জন্য এতটুকু লিখতেই হবে। পরের প্রশ্নে চলে যায়, প্রজাদের প্রতি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভালোবাসা কেমন ছিল, এই প্রশ্নের উত্তরের মার্কস হচ্ছে 3। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। তিনি দেশের মানুষের দুঃখ কষ্টের কথা ভাবতেন এবং অসহায় প্রজাদের সাহায্য করতেন। প্রজাদের দুঃখ কষ্টের কথা জানার জন্য তিনি গভীর রাতে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন। পরের প্রশ্ন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রজার প্রতি ভালোবাসার 2টি উদাহরণ দাও, এই প্রশ্নটার নম্বর হচ্ছে 4। তাহলে করে লিখতে হবে, আমি এখানে লিখে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি উত্তর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কোমল হৃদয়ের মানুষ, অন্যদিকে ছিলেন কঠোর। তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমব্যথী। তিনি মানুষের দুঃখ কষ্টের কথা অবহিত হওয়ার জন্য ঘুরে বেড়াতেন। একবার তিনি ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে তাদের দেন। আরেকবার তিনি সহধর্মিনী উম্মে কুলসুমকে নিয়ে এক বেদুইনের ঘরে যান তার অসুস্থ স্ত্রীকে সাহায্য করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিছু কিছু জায়গায় যেখানে রেপ ব্যবহার করতে হবে আমার সফটওয়্যারে সমস্যার জন্য এই রেপটা এখানে আসেনি, তোমরা রেপটা যুক্ত করে পড়ে নিবে, তার জন্য আমি সরি। ঠিক আছে, তাহলে ওই অনুচ্ছেদ থেকে আমি 3টি প্রশ্ন পেলাম, 3টি প্রশ্নের মার্কস অনুযায়ী আমি প্রশ্নের উত্তরগুলো লিখেছি। আমি আশা করব তোমরাও ঠিক এইভাবে প্রশ্নের উত্তরগুলো আমি যেমন করে লিখেছি তেমন ভাবেও লিখতে পারবা, অথবা নিজের মতো করে সুন্দর করে আরো সুন্দর করে লিখতেও পারবে। এখানে আমি যেহেতু একটা তোমাদেরকে বাড়ি একটা করে দেখিয়েছি যে কেমন করে অনুচ্ছেদ পড়ে ও কেমন মার্কস মার্কসের উপর ডিপেন্ড তত কিরকম মার্কস থাকবে তার জন্য কতটুকু লিখতে হবে সেটা যেমন আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, সেই জন্য আমি এখানে একটা বাড়ির কাজ সেট করেছি। বাড়ির কাজের জন্য আমি এখানে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাঠ থেকে আরেকটি অনুচ্ছেদ নিয়েছি। এখানে অনুচ্ছেদটি দেখো দেয়া আছে, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনাদর্শ, চরিত্র, মাহাত্ম্য, মানবিকতা, সাম্যবাদী দৃষ্টিভঙ্গি আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। তিনি ছিলেন একজন মহৎ ব্যক্তি। তার চরিত্রে একাধারে বীরত্ব, কোমলতা, নিষ্ঠা ও সাম্যবাদী আদর্শের অনন্য সমন্বয় ঘটেছিল। বিশাল মুসলিম রাষ্ট্রের সর্বাধিক নায়ক হয়েও তিনি অতি সহজ সরল অনাড়ম্বর জীবন যাপন করেছেন। নিজ ভৃত্যকেও তিনি তার সঙ্গে সমান মর্যাদা দিয়েছেন।
কুণ্ঠিত হননি। ন্যায়ের আদর্শ সমুন্নিত রাখতে তিনি আপন সন্তানকে কঠোরতম শাস্তি দিতেও দ্বিধাবোধ করেননি। তিনি ছিলেন আমিরুল মুমিনিন। এই অনুচ্ছেদটি পড়ে পরবর্তীতে আমরা প্রশ্নগুলোর উত্তর দিব। দেখো এখানে শব্দ দেওয়া আছে, নিচের কয়েকটি শব্দ অর্থ দেওয়া হলো, উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করতে হবে। আমি এখানে শব্দের পাশে অর্থ দিয়ে দিয়েছি অনাড়ম্বর শব্দের অর্থ সাদা সিধা, অনুকরণীয় শব্দের অর্থ অনুকরণযোগ্য, খলিফা শব্দের অর্থ প্রতিনিধি, কোমল শব্দের অর্থ নরম, সমুন্নত অতিশয় উচ্চ, কুণ্ঠিত অনিচ্ছুক, কঠোর শব্দের অর্থ কঠিন। আমি এই শব্দার্থগুলো এই শব্দার্থগুলো এই অনুচ্ছেদের আলোকে এখানে তৈরি করেছি এবং শব্দার্থগুলো থেকে আমি অর্থ নিব না, শুধু শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করব। এখানে দেখো খুব ভালো করে বলেছে, উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণ করো। অর্থর কথা প্রশ্নে বলা হয়নি, তুমি ভুল করে অর্থ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করে ফেলো। দেখো এখানে বলছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় ড্যাশ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ড্যাশ জীবন যাপন করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বভাবে ছিলেন ড্যাশ ও কঠোর। ন্যায়ের আদর্শ ড্যাশ রাখতে তিনি আপন সন্তানকে শাস্তি দিয়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য ড্যাশ আদর্শ। এই ড্যাশের এই জায়গাগুলোতে শূন্যস্থান বসাতে হবে। আমি এটা বাড়ির কাজ দিয়েছি, এই জন্য আমি এখানে উত্তরগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম না। এখন আসছে প্রশ্ন। এই প্রশ্নগুলো সুন্দর করে উত্তর লিখবে। প্রশ্নগুলোর পাশে মার্কস বন্টন গুলো আমি দেইনি, তোমরা এগুলো আগে নিজের মতো করে তৈরি করবে, তারপরে পরবর্তীতে আমি কি কোনটা কত নম্বরের থাকবে তারপরও আমি এখানে বলে দিচ্ছি। দেখো, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি, তার চরিত্রের চারটি বৈশিষ্ট্য লিখো। এখানে অবশ্যই কি থাকবে, চারটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে এবং ইসলামের দ্বিতীয় খলিফার নামের কথা বলা হয়েছে। এখানে অবশ্যই চার মার্কিন বা থাকবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ধরনের সর্বাধিক নায়ক ছিলেন, তার সাম্যবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। এই যে উত্তরগুলো, এগুলো কিন্তু নিজের মতো করে লিখতে হবে, পারবে তো? আমিরুল মুমিনিন কে, তার মানবীয় গুণাবলী সম্পর্কে লিখো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর বইতে খুব সুন্দর করে দেয়া আছে। আমি যে অনুচ্ছেদটা এখানে তৈরি করেছি সে অনুচ্ছেদের মধ্যেও কিন্তু উত্তরগুলো আছে, তোমাদেরকে খুঁজে বের করে উত্তরগুলো তৈরি করতে হবে। আমি আশা করবো আমার শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে উত্তরগুলো তৈরি করবে। এবং দেখো, প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে কিন্তু কাঠামোবদ্ধ প্রশ্ন দুটো করে প্রশ্ন সেট করে কাঠামোবদ্ধ আকারে তৈরি করা হয়েছে এবং এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু একটু বড় বড়ই হবে। ঠিক আছে, মনে থাকবে সবার? আমি আশা করবো সবার খুব ভালোভাবে মনে থাকবে, এই কাজ বাড়ির কাজটা সুন্দরভাবে করবে, করে জমা রাখবে। আমি যখন স্কুল খুলবে তখন অবশ্যই আমি এগুলো কালেক্ট করব, কালেক্ট করে আমি এগুলো কারেকশন করে সে অনুযায়ী তোমাদেরকে বিভিন্ন সলিউশন দিব। তাহলে আজকে আমার পাঠ এখানে শেষ করব। আমি আমি যে বাড়ির কাজটা দিয়েছি খুব সুন্দর করে লিখবে, আর আমি যে আরো যে প্রশ্নগুলো সমাধান দিয়েছি সে উত্তরগুলো ভালো করে পড়বে, শব্দার্থগুলো ভালো করে পড়বে, শূন্যস্থানগুলো দেখে নেবে এবং আমার এই পাঠটা আরো ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে অথবা আমাকে মেসেঞ্জারে ইনবক্স করে দিবে। আমার মেসেঞ্জার আমার ফেসবুক আই আমার মেসেঞ্জার আইডি জামিলা পারভিন, JAMILAPERVIN, যেটা এবং পিটা বড় হাতের দিয়ে আমাকে মেসেঞ্জারে জানাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো এবং খুব সাবধানে থাকবে, বাড়ির বাইরে যাবে না, খুব ভালো থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে আমি শেষ করছি।